নমস্কার, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো পুরভরা ঢ্যাঁড়শ। পুরভরা ঢ্যাঁড়শ বানানোর জন্য কি কি লাগছে প্রথমে আমরা তা দেখে নেব। তার জন্য আমরা কয়েকটা ঢ্যাঁড়শ নিয়েছি। ঢ্যাঁড়শগুলোকে নিয়ে প্রথমে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ঢ্যাঁড়শগুলোকে একটা ভিজে শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। কাটার সময় লক্ষ্য রাখতে হবে ঢ্যাঁড়শটা যেন পুরোপুরি দুভাগ না হয়ে যায়, দুভাগ হলে হবে না, এবং ভিতরের যে দানাগুলো আছে সেগুলোকে আমি বার করে যে এইভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা ঢ্যাঁড়শ। এছাড়া লাগছে ভিতরে পুর দেওয়ার জন্য 2 চামচ কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা সহযোগে পোস্ত বাটা, সর্ষের তেল লাগবে আমার, পরিমাণ মতো নুন লাগবে, বেসন নিয়েছি আমি বড় 2 চামচ, 1 চামচ চালের গুঁড়ি, আর এগুলোকে ভাজার জন্য আমার লাগবে সাদা তেল। এবার আমরা বানানোর প্রসেস শুরু করছি। প্রথমে আমি পোস্তটার মধ্যে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দেব, নুন দেব সামান্য পরিমাণে, ও হলুদের কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমার সামান্য পরিমাণ হলুদ লাগবে, 1 চিমটি হলুদ। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই পোস্ত বাটাটা দিয়ে আমি ঢ্যাঁড়শের ভিতরে পুরটা বানিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা চিনি দিতে পারেন, আমি এতে চিনি দিচ্ছি না, কারণ আমরা মিষ্টিটা খুব কমই খাই। এবার আমি বেসনের যে ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি, পুরো বেসনটাই দিয়ে দিলাম, চালের গুঁড়িটা দিয়ে দিলাম, আর লাগবে আমি এতে সামান্য পরিমাণে কালো জিরে দেব, 1 চিমটি কালো জিরে, নুন পরিমাণ মতো, আর 1 চিমটি হলুদ। এবার এতে জলটা দিয়ে আমি একটা একটু ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একটু ঘন হবে, খুব পাতলা করব না আমি, লাগলে আমি আরেকটু পরিমাণে বেসন আরেকটু এতে মেশাবো, যদি পাতলা হয়ে যায় আরেকটু বেসন আমি মেশাবো এতে ব্যাটারটাতে, আরেকটু বেসন লাগবে। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা খুব পাতলাও হবে না আবার খুব ঘন, একটু ঘনই হবে ব্যাটারটা। এবার আমি ঢ্যাঁড়শের পুরটা রেডি করে নেব, ঢ্যাঁড়শের ভিতরে পুরগুলো ভরে নেব। যে আমি এবার ঢ্যাঁড়শের ভিতরে পোস্ত বাটার পুরটা ভরে নেব এইভাবে চামচ দিয়ে, প্রত্যেকটা ঢ্যাঁড়শের ভিতরে আমি এইভাবে পুর ভরে নেব। এই যে আমার সবকটা ঢ্যাঁড়শের পুর ভরা হয়ে গেছে, এগুলোকে এবার আমি ফ্রাই করব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, এবার এর মধ্যে আমি সাদা তেল দেব, আপনারা চাইলে সর্ষের তেলও ফ্রাই করতে পারেন। এবার আমি এক একটা ঢ্যাঁড়শকে, পুর ভরা ঢ্যাঁড়শকে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এক একটা ঢ্যাঁড়শ দিয়ে দেব এইভাবে, এইভাবে আমি সবগুলো ঢ্যাঁড়শকে ফ্রাই করে নেব। একঘেয়ে ঢ্যাঁড়শ যখন খেতে ভালো লাগে না, তখন এরকম করে খেলে পুরভরা ঢ্যাঁড়শ খুব খেতে ভালো লাগে। ঢ্যাঁড়শগুলো
ফ্রাই করার সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। লো ফ্লেমে করলে ঢ্যাঁড়শগুলো ভিতর থেকে ফ্রাই হবে, তা না হলে ঢ্যাঁড়শগুলো ভিতরে কাঁচা রয়ে যাবে। আমি সব কটা ঢ্যাঁড়শকে একে একে ভেজে দিয়ে দিলাম। এগুলোকে আমি একদম ডুবো তেলে ফ্রাই করবো না, ডুবো তেলে ফ্রাই করলে বেসনগুলো ঢ্যাঁড়শের গা থেকে ছেড়ে আসবে, সেই জন্য আমি অল্প তেলে ফ্রাই করলাম। তেলটা অল্প পরিমাণে দিয়ে ফ্রাইটা করছি। ঢ্যাঁড়শগুলোর এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিয়েছি। এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে, একদম লো ফ্লেমে করতে হবে যাতে ভিতর থেকে ঢ্যাঁড়শগুলো ফ্রাই হয়। ঢ্যাঁড়শগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব একে একে। সো নাও আমাদের পুরভরা ঢ্যাঁড়শ কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এতে আমাদের যে বেসনের ব্যাটারটা বেঁচে গেছে সেটা দিয়ে আমরা আর একটা রেসিপি বানিয়ে নেবো এবং তার ভিডিও আমরা নেক্সট দিন পোস্ট করবো। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।